वेलकम एवरीवन, वेलकम टू योर चैनल गव डट जब न्यूज। बंधुरा, पीडब्ल्यू तरफ थेके एक बड़ो भैकेंसि बेरिये आसछे। आपातत ये भैकेंसिटा बेरिये एसेछे पेपर काटिंग एर माध्यमे। आपनारा जानें बर्तमान पत्रिका कोनो रकम जब न्यूज बेरोनोर आगेई एकटा पेपर काटिंग बेरिये जाए। तो बर्तमान पत्रिकार तरफ थेके पीडब्ल्यू একটা নতুন ভ্যাকেন্সির ব্যাপারে একটা নতুন আপডেট উঠে এসেছে। প্রায় অনেক ভ্যাকেন্সি রয়েছে, কী যোগ্যতার প্রয়োজন, এডুকেশন ক্রাইটেরিয়া কত, কত এজ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব। তার আগে বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল বেল আইকনটি বাজিয়ে রাখুন সমস্ত রকমের জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে যে 400 নয়া পদ শীঘ্রই নিয়োগের পথে পুত দপ্তর, অর্থাৎ পিডব্লিউডি। তো আপনারা বুঝতেই পারছেন প্রায় 400টা বা 400টার ওপরে ভ্যাকেন্সি রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে যে বাম আমলের চেয়ে বাজেট বেড়েছে 4 গুণ, গত 10 বছরে রাস্তা, কালভার্ট, সেতু, উলারপুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে। সব মিলিয়ে ব্যাপক কাজের চাপ, আর তা সামলাতে এবার ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফ নিয়োগে এর জন্য 400টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল পুত দপ্তর। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রায় 400টার ওপরে ভ্যাকেন্সি আসতে চলেছে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে। এরপরে দেখুন আরও কী বলেছে, শীঘ্রই সেই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। গত বছর গোটা দপ্তরটি ঢেলে সাজানোর কাজ চালু করেছে রাজ্য সরকার। নতুন 2টি জোন তৈরির সিদ্ধান্ত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন পদ সৃষ্টির কথা জানা গিয়েছে। প্রতি 400টি পদে মধ্যে রয়েছে 4 জন চিফ ইঞ্জিনিয়ার। দেখুন কোন কোন পদগুলো উঠে এসছে আপনার, 4টে চিফ ইঞ্জিনিয়ার, 26 জন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রয়েছে, এছাড়া রয়েছে 60 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 140 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 170 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তবে নিয়োগ করা হবে মূলত অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে, কারণ নিয়ম অনুযায়ী বাকি 3 ক্ষেত্রে পদোন্নতির ভিত্তিতেই পূরণ করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখন সাব ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারিং পদেই নিয়োগ করা হবে, বাকি সব পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে। মানে অলরেডি যারা কাজ করছেন তাদের সেখানে পদোন্নতি করা হবে। এছাড়া আরও কী বলেছে, দেখুন গুরুত্বহীন 2100 পদে অবলুপ্তির ঘটাতে চলেছে পুট দপ্তর। বর্তমানে আধুনিক প্রযুক্তি চলে আসায় পদগুলির কাজ প্রায় নেই বললেই চলে। এই পদে কর্মরত দপ্তরদের জন্য বিভাগে পুনর্বহল করা হবে। অর্থাৎ অলরেডি যারা এখানে নিচু পদগুলোতে 2100 জন রয়েছেন তাদের অন্য জায়গায় অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করা হচ্ছে, এটাই এখানে এটাই বলা হয়েছে। অধীনে রয়েছে রাজ্য 20,000 কিলোমিটার রাস্তা, অর্থাৎ 20,000 কিলোমিটার রাস্তা নতুন কাজ শুরু হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ 6,000 কিলোমিটার রাস্তা জেলার পরিষেবার পক্ষে থেকে দপ্তরে হাতে এসেছে। রয়েছে 2000 ব্রিজ উলারপুর। টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা যুক্ত হন, এই নিউজটা ওখান থেকে ভালো করে একবার পড়ে নিন। যাদের সুবিধা হবে তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে একবার দেখে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও। এইভাবে আমাদের সাপোর্ট করে যান। আমাদের নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমাদের ভিডিওটাকে, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন।